ধন্যবাদ সিয়াম এবং ইফাতকে। চলুন তাহলে কি দেখব একটু পরে, চলুন একটু ভিন্ন ধর্মী একটি নাটিকা দেখে আসি। নাটিকা নিয়ে আসছে নবীন এবং শাহজাদা। মোকদ্দমার প্রধান আসামি বেটা তিন বছর ধরিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ পড়িতেছে কিন্তু পাশ করিতে পারিতেছে না। হাসো কেন, এখানে হাসির কি হইয়াছে বাবু? কাহারো নোট পাতি চোথায় তো হাত দেই নাই, কাহারো খাতা দেখিয়া কপি করিয়াছি বলিয়া তো মনে পড়ে না, কাহারো প্রক্সিও তো দেই নাই, তাহলে আমাকে খোয়াড়ে পুড়িবে কেন? দুই দুইবার রিয়াডি তো খাইয়াছি, দুই দুইবার রিয়াড খাও তাহার লজ্জা নাই? দেখুন লজ্জা নাই, লজ্জা কি আমার একলা, আমাকে রিয়াক খাই আবার পেছনে যারা যোগার যন্ত্র করিয়াছি তাহাদের তো কিঞ্চিত লজ্জিত হওয়া উচিত। ইসলামীবাদ যে নাম ডিপার্টমেন্ট হোম ডিস্ট্রিক্ট বলিয়া ফেলাও দেখি। অধমের নাম তো আপনারা প্রথমেই শুনিলেন, নাম শ্রীযুক্ত কমলাকান্ত চক্রবর্তী, ডিপার্টমেন্ট সিএসি। আর পাকিস্তান দিয়ে আদালতের কি হইবে লিখিয়া লন, আমি বঙ্গদেশের সন্তান, বর্তমানে মাওবাদী প্রবীর আবাসিক ছাত্র। বলি নিবাস কোথা? কয়েদীদের বাসস্থান। কোন হল? কয়েদীদের হল। বলি হলের তো একটা নাম আছে নাকি? আহা দেখুন তো ধর্মাবতার, এই উকিলের ধৃষ্টতা, দাঁড়ায় আছি খোয়াড়ের ভিতর এবং ইহাও বলিয়াছি আমি কয়েদীদের হলে থাকি, কিন্তু বোকা উকিল যে ইহাতেও বুঝিতে পারিল না আমি বঙ্গবন্ধু হলে থাকি। প্রথমবার দিয়ে শুরু করিয়া দাও। প্রথমবার ও তখন সবে মাত্র মা ভাবে প্রবৃত্তি ভর্তি হইয়াছি, চোখ জোড়াই হরেক রকমের স্বপন তো খেলা করি তোই, সাত রাজার ধন আমার এই মাভাবী প্রবি, অল্প কয়েক সুন্দরী মেয়েকে টিউশনিও করাইতাম, গান বাজনা ফিল্ম সোসাইটি কিছুই বাদ রাখি নাই, তাহার পরেও কেন জানি পা ফস খাইয়া পড়িয়া গেলাম, আসলে রস আস্বাদন করিতে পারি নাই। ও সব তো সবাই একটু একটু করে, তুমি ফস খাইলা কিভাবে? আসলে উকিল বাবু আমি মিষ্টির রস আর চিনির গুড়ার পার্থক্য করতে পারি নাই। একটু ব্যাখ্যা করিবে? কেন পারিব না, আসলে আমি এক মনুষ্যরূপী মায়া নাগিনীর প্রেমে পড়িয়া গিয়াছিলাম। কি দেখিয়া প্রেমে পড়লে? ক্যাফেটেরিয়ার বারান্দায় তার ঝাঁকুনি দেখিয়া প্রেমে পড়িয়া গিয়াছিলাম। বলি কি সে ঝাঁকুনি? তাহার লম্বা দেব আদালতে বাজে কথা বলিতেছে। না না উকিল মশাই, আমি তো বাজে কথা বলিতে চাইতেছিলাম না, আপনি তো আমাকে সমাপ্ত করিয়াই দিলেন না, আমি বলিতেছিলাম ক্যাফেটেরিয়ার বারান্দায় তাহার লম্বা দুর্দান্ত চুলে ঝাঁকুনি দেখিয়া প্রেমে পড়িয়া গিয়াছিলাম। ও সব কথা রাখ, পরীক্ষার খাতায় কি কিছু লেখো নাই? লিখিয়াছিলাম প্রশ্নপত্র হাতে পাইয়া মস্তকে এবং উদরে কামান দাগাইয়া কলমের নিব দিয়া যাহা বাহির হইয়াছিল তাহাই লিখিয়াছিলাম। তো ফেল করিলে কেন? প্রশ্নপত্র যে মডারেট হইবে তাহা কি আমি জানিতাম? প্রশ্নপত্র কে করিল?
মডারেটি বাকি করিল পরীক্ষা শেষ হইবার পর সে খাতা একজনে কাটিল নাকি কয়েকজন মিলিয়া কাটিল পার্সিয়াল মার্কিং কি করিল তো কে করিল না এসব কি আমি জানিতাম তাহার মানে তুমি বলিতে চাইতেছো রিয়্যাট খাওয়ার পেছনে তোমার কোনো দোষ নাই না না উকিল বাবু দোষ সব আমারই কিন্তু সিস্টেমের তো কিঞ্চিত দোষ থাকিয়া যায় আর কি জিজ্ঞাসা করিব দ্বিতীয়বারও কি একই কায়দায় ফেল করিয়াছ দ্বিতীয়বার তো আমি এই আজকাল এসব খাট বাজে কাজ করিয়া বেড়াইতেছো নাকি না না উকিল মশাই আপনি তো এবারও আমাকে সমাপ্ত করিতে দিলেন না দ্বিতীয়বার তো আমি চুপ করিয়াছিলাম তাহার পরেও কেন জানি ফেল ঠাকাইতে পারিলাম ব্যাখ্যা করিতে পারিবে কেন পারিব না অবশ্যই পারিব প্রথম সেমিস্টার পরীক্ষার পর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার দ্বিতীয় সেমিস্টারে ক্লাস শুরু করিয়াছিলাম ঠিক মতোই করিয়াছিলাম গুটি কয়েক ক্লাস টেস্টও দিয়েছিলাম এরপর গ্রীষ্মকাল শেষ হইয়া হেমন্তকাল চলে আসিল আম পাকিল জাম পাকিল কাঁঠাল পাকিল এমনকি লিচিও পাকিল কিন্তু পরীক্ষার হল পরীক্ষার ফল বাহির হইল না প্রথম সেমিস্টার পরীক্ষার ফল যখন বাহির হইল দেখিলাম একমাত্র ভাষা নিয়ে স্টাডিজ ছাড়া আমি বাকি সব সাবজেক্টে অকৃতকার্য হইয়াছি কিন্তু ততদিনে গিয়া শুনি প্রথম সেমিস্টার পরীক্ষার আয়োজন চলিতেছে এরপর পূর্ণভর্তির অনুমতি অনুমোদন রেজিস্টার বিল্ডিংয়ে তো উড়াদৌড়ি এইসব করিতে করিতে তো সময় চলিয়া গেল পড়িতে আর পারিলাম কই রেজাল্ট দেরিতে পাবলিশ হওয়ার কোনো প্রমাণ দেখাইতে পারিবে অবশ্যই পারিব কেন পারিব না দেখাও দেখি কোথায় যেন রাখিয়াছিলাম নাকি নকলের সাথে গুলিয়া ফেলিয়াছো নাকি না না উকিল বাবু কমলাকান্ত পাগল হইতে পারে নেশাখোর হইতে পারে কিন্তু নকল করিবার মতো অসৎ নহে এই নিন কমলা এই নিন বাবু এখানে রেজাল্ট শীট এটাই ডেট দেওয়া আছে যেভাবে ভাস করিয়া রাখিয়াছ এ আর কি নাও তো যাই হোক মাস্টার মহোদয়গণ তো এই ব্যাপারে সাহায্য সহযোগিতা করার কথা করে নাই মাস্টার মশাই সাহায্য করিয়াছিলেন যখন আমি মাস্টার গণের দুয়ারে গিয়া দাঁড়াইতাম আর তাহারা যখন শুনিতেন আমি রিয়াদ তখন দূর দূর করে তাড়িয়ে দিতেন দু একজন অবশ্য সাহায্য করিয়াছিলেন কিন্তু তাহা যথেষ্ট ছিল না তোমার সহপাঠীগণ সহপাঠী রিয়াদ খাইয়া যখন তাহাদের সহিত ক্লাস করিতে গেলাম তাহারা এমন ভাবে তাকাইতো যেন মহাজাগতেই কোনো চতুষ্পদ আসিয়াছে অথবা কোনো আদুভাই আসিয়াছে যাই হোক তোমার রায় প্রশাসনিক ভবন থেকে দফায় আসিতে 15-20 দিন তো লাগিয়াই যাইবে তো আমি যতটুকু বুঝিতেছি তোমার ছাত্রত্ব চলিয়া যাইতে পারে আমার আর বিশেষ কিছু বলিবার নাই তোমার যদি শেষ কোনো ইচ্ছা বলার ইচ্ছা থাকে তাহলে বলিতে পারো আমি চলিলাম ছাত্রত্ব চলিয়া যাইবে মনের শিকল যাহার চূড়ান্ত ভাবে বাঁধিয়া রহিয়াছে তাহার আবার ছাত্রত্ব কিসে তবে শেষ কিছু কথা যখন বলিবার সুযোগ পাইয়াছি তখন কিছু বলিয়াই যাই মহাভাবী প্রবীর এ হাজার হাজার ফুলের ভিড়ে দু একটা কমলাকান্ত ঝরিয়া পড়িলেও তাহার খবর কেউ রাখে না ছোটদের উদ্দেশ্যে একটা কথাই বলি তোমরা কেহ কমলাকান্ত হইতে যাইও না নাহলে সারা জীবন অবলাকান্ত হইয়াই রহিবে যাই হোক এতক্ষণ তো অনেক কথাই বলিলাম অনেককে দোষ দিলাম নিজেও অনেক দোষে দোষী হইলাম কিছু মনে করিয়েন না কমলাকান্ত পাগল কমলাকান্ত নেশা তোর কমলাকান্ত নেশা করে তাকে পাগল বলিয়া ক্ষমা করিয়া দিবে যেমন অন্য পাগল দিগকে ক্ষমা করিয়া থাকেন আমি চলিলাম